নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। পৃথিবীতে কিভাবে শুরু হলো শিবলিঙ্গের পুজো আপনাদের জানা আছে তো? যদি না জানা থাকে তবে ভিডিওটি অবশ্যই মনোযোগের সাথে দেখুন। একবার তপস্যা করতে দারু অরণ্যে বেশ কিছু সময় কাটিয়েছিলেন মহাদেব। সেখানে অরণ্য নিবাসী মুনি পত্নীরা তার অসামান্য পৌরুষে আকৃষ্ট হন। এতে তাদের স্বামী অরণ্যচারী ঋষিরা কুপিত হন। তারা ভগবান শিবকে তাড়ানোর জন্য হিংস্র সাপদের সাহায্য নেন, কিন্তু ব্যাঘ্রচর্ম আবৃত্ত দেবাদিদেবকে দেখে বনের হিংস্র পশুরা বশ্যতা মানে। বিফল ঋষিরা তখন প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে মহাদেবকে অভিশাপ দেন। সেই অভিশাপে মহাদেবের পুরুষাঙ্গ খসে পড়ে। কিন্তু যেই মুহূর্তে মহাদেবের পুরুষাঙ্গ মাটি স্পর্শ করে, শুরু হয়ে যায় সাথে সাথে ভূকম্পন। আকাশ ছেয়ে যায় তীব্র কালো মেঘে, তীব্র ঝড়, বজ্র, বিদ্যুৎ এবং অবিরাম বর্ষণে প্লাবিত হয়ে যায় নদ নদী। ধ্বংস আসন্ন দেখে আতঙ্কিত হয়ে পড়েন দারু অরণ্যের ঋষিরা। নিজেদের দোষ বুঝতে পেরে মহাদেবের কাছে ক্ষমা চেয়ে ধর্ণা দেয় তারা। ক্রোধ প্রশমিত হওয়ায় করুণা করেন দেবতাও, কিন্তু মহাদেবের পুরুষাঙ্গ ভূমি স্পর্শ করার পর থেকেই পৃথিবীতে চালু হয়ে যায় শিবলিঙ্গের উপাসনা। এটি উর্বরতার প্রতীক।